বাধা কতনে কতার ন্যাশনাল এডুকেশন পলিসি ননা নিশান মুঙ্গ খরং তিসাকা জয়েন্ট ফোরাম অফ মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চাপেনি লুয়া জিমুংবাই দাম থামরমে আচুক চবা খরং তিসাকা রবীন্দ্র ভবন বিস্কাঙ্গ জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন এটা আমাদের রাজ্যের যারা শিক্ষা নিয়ে ভাবেন সেরকম 18টি সংগঠনের একটি সম্মিলিত মঞ্চ। এই মঞ্চের আহ্বানে মূলত জাতীয় শিক্ষানীতি 2020 যেটা কেন্দ্রীয় সরকার কোভিডের সময় এক প্রকার জোর করে এটা প্রণয়ন করেছে। পার্লামেন্টের মধ্যে কোনো ধরনের আলোচনা হয়নি, পার্লামেন্টের বাইরেও খুবই সংক্ষিপ্ত সময়ের আলোচনা হয়েছে, মতামত দেওয়ার কিছু সুযোগ ছিল, কিন্তু সার্বিকভাবে একটা শিক্ষানীতি প্রণয়ন করার আগে শিক্ষাবিদ, শিক্ষানুরাগী মহল, ছাত্র শিক্ষক এদের সংগঠন এদের সঙ্গে যে আলোচনা করে একটা সার্বিক শিক্ষাকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য গণমুখী শিক্ষা ব্যবস্থা তৈরি করার জন্যে যে পরিকল্পনা রচনা করা উচিত ছিল সেটা করেনি। জাতীয় শিক্ষানীতির মধ্য দিয়ে শিক্ষার আরও অধিক কেন্দ্রীকরণ নিশ্চিত করা হয়েছে, শিক্ষার বাণিজ্যিকীকরণ নিশ্চিত করা হয়েছে, শিক্ষার গেরুয়াকরণ, আরএসএসের যে মতাদর্শ তা ভারতবর্ষের শিক্ষা কাঠামোর সঙ্গে যুক্ত করে দিয়ে এই দেশের শিক্ষা ব্যবস্থার যা কিছু পরিকাঠামো বর্তমানে আসীন আছে সেইগুলিকে আগামী দিনে ভেঙে চুরমার করে দেওয়ার জন্যে সমস্ত উপকরণ নিয়ে এই জাতীয় শিক্ষানীতি আমাদের সামনে এসছে। জাতীয় শিক্ষানীতি এখন বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। আমাদের রাজ্যের মধ্যেও মুখ্যমন্ত্রী ঘোষণা দিয়ে বলেছেন যে জাতীয় শিক্ষানীতি উচ্চশিক্ষা ক্ষেত্রে রূপায়নের কাজ শুরু হবে। 4 বছরের এখন ডিগ্রি কোর্সে পড়াশোনা করতে হবে, মাল্টিপুল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট থাকবে, ছাত্ররা চাইলে 1 বছর পর কলেজ ছেড়ে দিলে তাকে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে। এইরকম যে একটা পরিস্থিতি তৈরি করা হচ্ছে আমাদের দেশের মধ্যে, আমরা লক্ষ্য করছি সস্তার মজুর তৈরি করবার জন্য কর্পোরেট বান্ধব একটা শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। এই শিক্ষা নীতি আমরা মানি না, এই শিক্ষা নীতি ছাত্রদের বিরুদ্ধে, এই শিক্ষা নীতি আগামী প্রজন্মকে, ভাবি প্রজন্মকে ঘোর অন্ধকারের দিকে ঠেলে দিবে। কাজেই এই শিক্ষানীতি বাতিল করার দাবিতে গণমুখী, জনমুখী, ছাত্র বান্ধব এবং সার্বিকভাবে যাতে শিক্ষার বিকাশ হয় সেই রকম শিক্ষানীতি প্রণয়নের দাবি নিয়ে আজকে 3 ঘন্টার অবস্থান কর্মসূচি আমরা সংগঠিত করছি। এই কর্মসূচিতে ছাত্ররা আছেন, শিক্ষক শিক্ষিকারা আছেন, বিভিন্ন শিক্ষাবিদেরা এসেছেন এবং আমরা বিশ্বাস করি যে এই লড়াই শুধুমাত্র এই অবস্থানের মধ্য দিয়ে শেষ হবে না, দীর্ঘমেয়াদি লড়াই, অনেক দিন ধরে লড়তে হবে। এই লড়াইয়ের জন্যে জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন আমরা প্রস্তুত আছি। আমরা সম্মিলিতভাবে জনগণকে ঐক্যবদ্ধ করেই এই যে বন্ধা শিক্ষানীতি, এই শিক্ষানীতি বাতিলের জন্য লড়ব এবং শেষ পর্যন্ত এই শিক্ষানীতি বাতিল করতে আমরা বাধ্য করব। জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবিতে এবং সকলের জন্য সমাজকে সামনের দিকে নিয়ে যাওয়ার জন্য বিকল্প শিক্ষানীতির দাবিতে আমাদের 3 ঘন্টার গণঅবস্থান আহ্বান করেছে ছাত্র শিক্ষক অধ্যাপক বিজ্ঞান সাক্ষরতা শিক্ষা সাংস্কৃতিক আন্দোলনে 18টি সংগঠনের যৌথ মঞ্চ জয়েন্ট ফোরাম ফর মুভমেন্ট অন এডুকেশন ত্রিপুরা চাপড়া। আপনারা জানেন প্রবল প্রতিবাদ সত্ত্বেও কেন্দ্র এবং রাজ্য সরকার জাতীয় শিক্ষানীতি চালু করেছে, তার আনুষ্ঠানিক উদ্বোধন আমাদের ত্রিপুরা রাজ্য হয়েছে। এই শিক্ষানীতি গ্লোবাল কর্পোরেট শক্তির বাহক প্রবল বেসরকারীকরণ করবে, তার সাথে আছে সভ্যতা বিধ্বংসী সাম্প্রদায়িক হিন্দুত্ববাদের মিশ্রণ এবং এগুলো সহজভাবে করার জন্য অতি কেন্দ্রিকতা। শিক্ষা
মহার্ঘ হবে, বৈষম্য বাড়বে, বঞ্চনা বাড়বে, আত্মসামাজিক পেছনে থাকা পড়ুয়ারা শিক্ষাঙ্গনের বাইরে চলে যাবে। এগুলো আমরা বিরোধিতা করছি। তারা পাঠ্যসূচি পরিবর্তন করছে, ডারউইনবাদ বাদ দিয়েছে, ইউনিভার্সিটি বাদ দিয়েছে, ইতিহাসের বিকৃতিকরণ করছে। এগুলো মানুষের মধ্যে যে যুক্তিভূত তৈরি করে সেটা করবে না। জ্ঞানকে খাটো করার চেষ্টা হচ্ছে, সাম্প্রদায়িক উস্কানিমূলক এবং অপবিজ্ঞান চাষের ক্ষেত্র প্রস্তুত করবে। এজন্য এসবের বিরোধিতায় আমরা আজকে এই গণ অবস্থান 3 ঘন্টার আয়োজন করেছি। থ্যাংক ইউ।